হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি গাছ নিয়ে যেটিকে আমরা সবাই ঘাস হিসেবে চিনে থাকি। একে আমরা সবাই অবহেলা করে থাকি, কিন্তু অনেকেই জানি না এর উপকারিতা কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক। আগাছা হিসেবে বিবেচিত হয় দূর্বা ঘাস, যেখানে সেখানে যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই ঘাস। কিন্তু এই আগাছার রয়েছে মূল্যবান ঔষধি গুণাগুণ। এটি মানবদেহকে সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। রক্তক্ষরণ, কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তপাত, চুল পড়া, চর্মরোগ, দন্তরোগ ও আমাশয়ের বেশ উপকারী। তো দর্শক, এবার তাহলে জেনে নেওয়া যাক আগাছা মনে করা দূর্বা ঘাসের ঔষধি গুণাগুণ সম্পর্কে। শরীরের কোনো স্থান কেটে গেলে দূর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। এই কাজটি গ্রামাঞ্চলে অনেকেই করেন। এক্ষেত্রে দূর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন। আয়ুর্বেদীয় মতে দূর্বা ঘাস মহা ঔষধ। মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে থাকলে দূর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে এই রোগের উপশম হয়। শ্বেতপ্রদাহজনিত দুর্বলতায় দূর্বা ঘাস ও কাঁচা হলুদের রস পরিমাণ মতো মিশিয়ে খেলে এই রোগীরা দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমাশয়ে দূর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ, ডালিম পাতার রস 4 থেকে 5 চামচ মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার খান, আমাশয় ভালো হয়ে যাবে। দীর্ঘস্থায়ী আমাশয় রোগেও দূর্বা ঘাস ফলদায়ক। এক্ষেত্রে দূর্বা ঘাসের রস দুধের সঙ্গে মিশিয়ে 16 দিন খেলে উপকার পাওয়া যায়। দূর্বা ঘাস শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়তা করে। প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাবেন, তবে অর্শরোগ থাকলে এটা খাওয়া যাবে না। দূর্বা ঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ওষুধ। গর্ভধারণে অসামর্থ্য হলে দূর্বা ও আতপচাল একসঙ্গে বেটে বড়া করে ভাতের সঙ্গে সপ্তাহে 3 থেকে 4 দিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। দূর্বা ঘাস চুল ওঠা বন্ধ করে। একটি পাত্রে 1 লিটার নারিকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা ফেলে দিন। তারপর দূর্বার ঘাসের টাটকা রস 200 মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জাল দিন। চুলা থেকে নামিয়ে ছেঁকে সংরক্ষণ করুন। গোসলের ঘন্টা আগে ওই তেল চুলে মাখুন। নিয়মিত 2 থেকে 3 মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন দূর্বা ঘাসের ঔষধি গুণাগুণ সম্পর্কে। তো দর্শক, এই ঘাসটিকে আর অবহেলা করবেন না, নিয়মিত ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।